বাম যুবনেতা সুমন সাহা জুয়া ও নেশা সামগ্রী সহ হাতে নাতে পুলিশে চালে। রাজ্যে বর্তমান সরকারের আমলে অপরাধের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি রেহাই পাবে না, সে যে কোনো দলেরই হোক না কেন। অপরাধীদের সঙ্গে কোনো আপোষ করা হবে না, সেইভাবে স্বরাষ্ট্র দপ্তরকে নির্দেশ দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে সেইভাবে কাজ করছে প্রশাসন। আবারও তার এক দৃষ্টান্ত দেখা গেল রাজ্য পুলিশের সক্রিয় ভূমিকায়। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার ভোলানন্দপল্লী এলাকা থেকে দুইজন জুয়ারিকে আটক করেছে এনসিসি থানার পুলিশ। তাদের কাছ থেকে মোট 12,945 টাকা সহ জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়। তাদের নাম সুমন সাহা ও মিন বাহাদুর ছেত্রী। তাদের বাড়ি গোর্খাবস্তি এলাকায়। জুয়ারিদের গ্রেফতারের খবরে এলাকার মানুষের মধ্যে স্বস্তি এসেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত কিছু জুয়ারি টাকার বিনিময়ে জমজমার জুয়ার আসর বসিয়ে আসছিল। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকবার হানা দিলেও জুয়ারিদের গ্রেফতার করা সম্ভব হয়নি। সুচতুর জুয়ারিরা পালিয়ে যায়। এই অবস্থায় শুক্রবার গভীর রাতে এনসিসি থানার পুলিশ অভিযান চালিয়ে দুই জুয়ারিকে নগদ 12,945 টাকা সহ গ্রেফতার করেন। আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে ভোলানন্দপল্লী এলাকাতে একটা জুয়ার আসর চলছে। সেই অনুযায়ী আমরা একটা রেড করি। রেড গিয়ে আমরা ওখান থেকে জুয়ার আসর থেকে আমরা দুজনকে গ্রেপ্তার করতে পারি এবং ওদের হেফাজত থেকে এগারোটি ডায়াস, দুটি দাব্বা, এই ক্যাশ রুপিস 12,945 টাকা, দুটি গ্যাম্বলিং শিট এবং মোবাইল ফোন আমরা সিজ করি এবং দুজনকে গ্রেপ্তার করে থানাতে নিয়ে আসি। এই ধরনের কাজকর্ম কবে থেকে চলছে? কতদিন চলছে? আমরা কিছুদিন আগেও করেছি, আপনারা শুনেছেন হয়তো। আমাদের এটা এই গ্যাম্বলিংয়ের বিরুদ্ধে আমাদের অভিযান জারি থাকবে। তাদেরকে জিজ্ঞাসাবাদে কি পাওয়া গেছে? তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ দেখছি, আমরা এখন মেডিকেল করিয়েছি, জিজ্ঞাসাবাদ করছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।